গঙ্গাসাগর প্রস্তুতি নিয়ে কলকাতা পৌরসভায় বৈঠক। মেয়রের নেতৃত্বে বৈঠকে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক, ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডিসি ট্রাফিক সুনীল যাদব সহ বিভিন্ন থানার ওসি। কোভিডের কথা মাথায় রেখে গঙ্গাসাগরের জন্য কলকাতায় আসা পুণ্যার্থীদের মাস্ক পরা ও স্যানিটাইজেশনের ওপর জোর দিতে বলেছেন মেয়র ফিরাদ হাকিম। 8-17 জানুয়ারি গঙ্গাসাগর মেলা, প্রস্তুতি বৈঠক পুরসভার। মেলায় কোভিড বিধি মানার ওপর জোর। কয়েকদিন আগেই গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। 30 লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে মেলা প্রাঙ্গণে। শনিবার কলকাতা পুরসভায় মেয়রের নেতৃত্বে হলো গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠক। সেই সময় কলকাতায় বসবে G20 বৈঠকের আসর। ভারত শ্রীলঙ্কা ম্যাচও রয়েছে কলকাতায়, সেহেতু বাড়তি তৎপর থাকবে পুরসভাও। পুরসভা গঙ্গা সংলগ্ন এলাকা 3-4 বার সাফাই করবে। শহীদ মিনার, ইস্ট বেঙ্গল মোহামেডান গ্রাউন্ডে পার্কিং এর ব্যবস্থা। কোভিড পরীক্ষার জন্য ক্যাম্প, মাস্ক, স্যানিটাইজার থাকবে পুণ্যার্থীদের জন্য। কোভিড বিধিটা আমরা, কোভিড এখনো যা অ্যাডভাইসারি এসছে তাতে আমরা কোভিড টেস্টিং রাখছি ওখানে, কিন্তু এখনই কোভিড বিধি মানা মানে নিশ্চিতভাবে আমরা মাস্কও থাকবে, স্যানিটাইজারও থাকবে, কিন্তু আর অন্য কোনো বিধি এখন আমরা সেরকমভাবে ইম্প্রোজ করবো না। যদি এর মধ্যে আবার কোভিড ধরা পড়ে ভারতবর্ষে, তাহলে নিশ্চিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভাইসারি আসবে, সেই অনুযায়ী আমাদের তখন আবার এখান থেকে নিয়ে ওই গঙ্গাসাগর পর্যন্ত সব জায়গায় তখন আমাদের আবার চেঞ্জ করে নিতে হবে। তবে এছাড়া অন্য কোনো কোভিড বিধি এখনই লাগু করা হচ্ছে না। তবে কোভিড নিয়ে কেন্দ্রের তরফে যা নির্দেশিকা পাঠানো হবে তা গঙ্গাসাগরে নিশ্চিতভাবে পালন করা হবে বলেই জানিয়েছেন মেয়র। মেলাকে কেন্দ্র করে কোভিডের যে সতর্কতা সেটা কিন্তু থাকছে না, অর্থাৎ কোভিড বিধি এই মুহূর্তে কিছু না থাকলেও কেন্দ্র যদি কোনো কোভিড বিধি পাঠায় সেটা কিন্তু মানতে হবে, এমনটাও কিন্তু একই সঙ্গে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেলা ঘিরে নিরাপত্তা বলা এবং মেলা ঘিরে প্রশাসনিক বৈঠক সেটা কিন্তু হয়ে গিয়েছে। তারই সঙ্গে আগামী দিনে মেলা যে অত্যন্ত বড় সাফল্য পাবে এবছর গঙ্গাসাগর মেলা, সেই বিষয়ে আশাবাদী ফিরহাদ হাকিম। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে সুদীপ্তা চৌধুরী, কলকাতা টিভি।